আমার ব্রাউনি, আমি ব্রাউনির জন্য খুব অসুস্থ হয়ে পড়েছি। তোমরা জানো আমি হসপিটালে থেকে আমি এই ভিডিওটি করছি। আমি প্রচন্ড অসুস্থ। আমার ব্রাউনিকে আমি খুব ভালোবাসতাম, আমার ব্রাউনি এখন নাই, কি করব বলো। আচ্ছা, আমার ব্রাউনির জন্য খুব কষ্ট হচ্ছে, দেখো না আমার হাতে এখনো স্যালাইন ঝুলানো আছে। আমি কিছুতেই ভুলতে পারছি না আমার ব্রাউনিকে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগ অ্যান্ড কুকিং এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। বলুন তো কি ভিডিও? ভেবেছিলাম মরণ দশায় ভিডিও আনবো না, কিন্তু আনতেই হচ্ছে। তাহলে চলুন দেখা যাক। ব্রাউনি, তুমি এখানে এখন থাকো, পরে তোমার সঙ্গে কথা বলবো। দেখো তোমরা ব্রাউনিকে নিয়ে বেশি কথা বলো না, আমার খুব কষ্ট হয়। ওকে আমি প্রচন্ড ভালোবাসতাম, প্রচন্ড ভালোবাসতাম, তাই ওকে নিয়ে প্লিজ তোমরা কোনো কথা বলো না। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে কোনো কথা বলবো না, ব্রাউনি এখানে থাক, ওকে নিয়ে কোনো কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা, এস তুমি এত বড় নোংরা, এত বড় নোংরা, তোমার কি লজ্জা হয় না এস? কেন কেন তুমি এগুলো করো? তোমার জন্য তো আমরা পাগল হয়ে যাব। তোমাকে জ্ঞান দিতে দিতে আমরা ডিপ্রেশনে চলে যাব, মরণ দশা। এগুলো তুমি করো না, বুঝছো? এগুলো করা ঠিক না, তুমি বোঝো না। তোমার জন্য কত ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, কত বাড়ির ওই যে কি যেন বলে মায়ের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, ওদের পকেট থেকে টাকা খুশি তোমার পকেটে যাচ্ছে, তুমি বোঝো না এস কেন এগুলো করো? কত স্ত্রী স্বামীর টাকা তোমার পকেটে যাচ্ছে, কেন তুমি বোঝো না? মরণ দশা একটু বোঝো না, এরকম করো না। তুমি আসল একটা বোকা মেয়ে। না 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 না, তোমাকে আমি খুব প্রশংসা করছি, তুমি খুব স্মার্ট, ভেরি স্মার্ট। তোমাকে স্মার্টের প্রশংসা অবশ্যই করা দরকার। কিন্তু বলো, আমি তোমাকেই বলছি, তুমি কেন এগুলো করছো? আমি কিন্তু বারবার তোমাকে নিয়ে এই ভিডিও করবই, আমাকে কিন্তু কেউ ঠেকাতে পারবে না, বুঝছো? আমাকে কেউ ঠেকাতে পারবে না। ওই যে যেমন ঝুমাদি, তারপরে কেয়া, মৌমিতাকে যখন আমি প্রতিবাদ করে ওদেরকে ভালো বানিয়েছি, তোমাকেও বানাবো। তোমরা কেন, এই ভিউয়ার্সরা, তোমরা কেন ওকে বলো না? কেন ওর ভিডিও দেখতে যাও বলো তো? ওকে কেন তোমরা বলো না যে এরকম করো না, এরকম ভিডিও বানিও না? মরণ দশা, তোমার কেন এত জ্বলছে? তুমি তো ওর থেকেও খারাপ। তোমার লাইভ এসে সবাই তোমাকে বলে তুমি খুব ভালো, তুমি খুব লক্ষ্মী মেয়ে, ভেরি স্মার্ট, এরকম বলে। তুমি তাহলে বিয়ে না করে এখনো রয়েছো কেন? অন্যর পাছায় কাঠি না দিয়ে নিজের পাছাটা ঠিক করো, ঠিক আছে? এই যে তুমি দিনভর এসের পিছনে লাগছো, এস এরকম, এস এরকম, এরকম করে বডি ঠিক করছে, জিম করছে, টাকা পাচ্ছে কোথায়? তুমি জানো না টাকা পায় কোথায়? ওই যে কোনো মায়ের ছেলে টাকা দে, কোনো স্ত্রীর স্বামী টাকা দে। মরণ দশা, তোমার তো এখনো বিয়ে হয়নি, তো তোমার স্বামী টাকা দেবে কি করে? তাহলে তোমার কেন এত পড়ছে বলো তো? তোমার কেন পড়ছে? ও, তোমার বয়ফ্রেন্ড মনে হয় ওর কাছে যায়, তাই না? রাতে রাতে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে তুমি একটু আগে একটা ভিডিওতে বলেছো না চেকচে কথা, আবার বলছে থুড়ি থুড়ি। তুমি তো আনম্যারিড মেয়ে, তাহলে ওটা সম্পর্কে তুমি কি করে জানো বলো তো? হ্যাঁ, তোমারও তো মনে হয় আছে, তাই না? হ্যাঁ,
এস তো লাইভে করছে, হোয়াটসঅ্যাপে করছে, তুমি তো ডাইরেক্ট যাচ্ছ, ডাইরেক্ট যাচ্ছ, তাই না? তা না হলে তুমি এসের এত খবর নিচ্ছ কেন বলতো? হ্যাঁ, আচ্ছা মরণ দশা, সানিকে তো কেউ কিছু বলে না, সানি তো এরকম ছিল, সানি তো নোংরা ছিল, পর্ণ মহিলা ছিল, পর্নোগ্রাফি ছিল, এখন সে স্টার হয়েছে, তাকে নিয়ে তো মরণ দশা কোনো ভিডিও বানাও না। তাহলে এসের পিছনে কেন লাগো? তোমার তো কোনো কাজ নেই, মরণ দশার স্বামীও নেই, ওই যে একটা ধামড়া মহিলা তোমার কাছে থাকে না, হুম, ওই ধামড়া মহিলা আর তুমি তো দুজনেই মনে হয় একটু পিনিং পিনিং করো, তাই না? আমার তো তাই মনে হয়, আমার তো তাই মনে হচ্ছে। আর ওই যে তোমার কে যেন মারা গেছে, ব্রাউমি, ও বাবা, ব্রাউমির জন্য কত কাঁদন, কত ভালোবাসা, ব্রাউমির জন্য হসপিটালে ভর্তি হয়েছে। মরণ দশা কোনো পুরুষ তো তোমাকে ভালোবাসে না, তাই ব্রাউমির প্রেমে পড়ে গিয়েছো, তাই না? আর ওই যে একটা ধামড়ি মহিলা থাকে না তোমার কাছে, যাকে মা বলো, মা, ওই মাটা, হ্যাঁ মাটা তো বেশ একদম ধামড়া গরুর থেকেও খারাপ, না ছ্যামড়া না মহিলা, কি যে বলবো তাকে সেটাই বুঝতে পারি না। মরণ দশা, তোমার তো আসলে কোনো কন্টেন্ট নেই, তুমি যদি ভালো মেয়ে হতে তাহলে দিনভর কি এসের পিছনে লেগে এসকে নিয়ে কন্টেন্ট তৈরি করতে? তুমি কিন্তু ওই সুইয়ের মতো ডিপ্রেশনে চলে যাচ্ছ মরণ দশা। ও যে সু, চিনতে পেরেছ? সুকে চিনতে পেরেছ? সুর মতো তুমি কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছ। ওই যে এখন লেডি বস হয়েছে, লেডি বস, ওই লেডি বসের মতো তুমিও হয়ে গেছো। তোমার এত জ্বলছে ও টাকা পয়সা দেখে মরণ দশা, তোমার যে কতটা খারাপ লাগছে, তাই তোমার এরকম লাগছে, তাই না? একটা কথা বলি তোমাকে, শোনো, তোমার মতো করে বলছি, এই ভিউয়ার্সরা, তোমরা কেন ওর ভিডিও দেখতে যাও? মরণ দশা এর ভিডিও দেখো, এ কত সুন্দর সুন্দর ভিডিও বানায়, এর ভিডিও দেখো, ঠিক আছে? এচের ভিডিও দেখতে যেও না। আর তুমি কি বলেছ, এসের মনিটাইজেশন হয়নি, তুমি তো আসল খবর জানো না, এসের দুটো চ্যানেলই মনিটাইজেশন হয়ে গেছে, ঠিক আছে? একটাতে পিন কোডও চলে এসেছে। মরণ দশা তোমার তো সেদিন অনকে হয়েছে, কয়দিন আগেও দেখলাম তোমার 991 জন সাবস্ক্রাইবার, আর এখন তুমি যে এসকে নিয়ে ভিডিও বানাচ্ছ না, এসকে তুমি প্রমোট করছো না, মরণ দশা সেই সাবস্ক্রাইবার গুলো তোমার কাছে আসছে, তা না হলে তো তুমি ওখানেই পড়ে থাকতে। এই যে তুমি ইনিয়ে বিনিয়ে প্রতিদিন জ্ঞান দাও, এটা করো না, ঝুমাকে ঠিক করেছো, কিয়াকে ঠিক করেছো, ওই মৌমিতাকে ঠিক করেছো, ইউটিউব কি তোমাকে দায়িত্ব দিয়েছে? ইউটিউব কি তোমাকে টাকা দিয়েছে এইসব ভিডিও বানানোর জন্য? আরে তুমি ওর থেকে কত ভালো যে ওকে নিয়ে দিনভর ভিডিও বানাও, হ্যাঁ ওকে নিয়ে দিনভর ভিডিও বানাও, কেন? আর তোমার লাইভে এসে যে পোলা পান যে ইরিকিরিকিরিকিরি করে, হ্যাঁ তোমার প্রশংসা করে, তুমি পাহাড়ে ঘুরতে যাবে, তুমি এখানে ঘুরতে যাবে, তুমি খুশিতে কি আটকান, ওরে বাবা আমাকে কত জায়গায় ঘোরাতে নিয়ে যাবে, হ্যাঁ তুমি দেখ ফুলে ডগমগ হয়ে যাও, কি গো আমি কি মিথ্যা বলছি? হ্যাঁ তুমি তো ফুলে ডগমগ হয়ে যাও তোমার লাইভে যখন সবাই বলে যে আপনাকে পাহাড়ে নিয়ে যাব ঘুরতে, আপনাকে ওই দীঘায় নিয়ে যাব ঘুরতে, তুমি তো ফুলে ডগমগ। শোনো, তোমার যা একটু বিয়ে টিয়ে হতো তার হবে না, কেন বলো তো? দিনভর সবার পিছনে কাটি দিয়ে বেড়াও না, আর এসের তো কোনো কিছুই হবে না, এসের তো ছেলে মেয়ে আছে, মরণ দশার হারানোর কিছুই নেই। আর তোমার, তুমি তো একটা ধামি মেয়ে, তোমার তো বিয়েটি হবে না, ওই লাইভে পিটিং পাটিং করো, ঠিক আছে? হ্যাঁ আমি তোমার মতো করে বলতে পারছি না, ওই হোটেল অমুক তমুক, তোমার যে এত জলে তুমি একটা হোয়াটসঅ্যাপ খুলে নাও, খুলে ওখানে তুমি এসের মতো করো, তুমি বলো যে এস কি কি করে, তুমি তাই তাই করো, তোমাকে মানা করছে কে? ওর ভিউ দেখে তোমার এত জ্বলন কেন বলো তো, তোমার এত জ্বলন কেন? হ্যাঁ
এসে দাঁত বাঁধানো নিয়ে তোমার রাগ হচ্ছে, আর ওর টাকা আছে বলে দাঁত কেন সব জায়গায় সোনা দিয়ে বাঁধাবে? তোমার যদি লাগে ওকে বলো তোমার সব জায়গা উপর থেকে নিচ পর্যন্ত সোনা দিয়ে বাঁধিয়ে দেবে, বুঝছো? তোমার তো এই জন্য জ্বলছে। তুমি একটার পর একটা ভিডিও বানিয়েই যাচ্ছ, বানিয়েই যাচ্ছ এসকে নিয়ে, কেন তুমি আর কোনো কন্টেন্ট পাচ্ছ না? জ্ঞানের মাস্টার, ও জ্ঞানী মাস্টার, তোমাকে আজ থেকে নাম দিলাম জ্ঞানের মাস্টার, ঠিক আছে? তুমি হসপিটাল ব্রাউনের জন্য খুব কষ্ট হচ্ছে, তারপরও কিন্তু আমি হসপিটালে বসে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তোমরা আমাকে একটু আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। হ্যাঁ, তোমাকে আশীর্বাদ করছি, তুমি তাড়াতাড়ি সুস্থ তো হয়ে গেছো, এসে তুমি এসের পিছনে লাগো। কিয়া, ঝুমা, মৌমিতা ওদের তো লাগা হয়ে গেছে, ওদের গানের মাস্টার গান দিয়ে তুমি ভালো করে দিয়েছো। এসকে তোমার ভালো করা লাগবে না, এসকে ভালো করার জন্য অনেক লোক আছে, ঠিক আছে? আর তুমি কি বলেছো, বাংলাদেশ থেকে এসছে, কেন রে মরণ দশা? ও বাংলাদেশ থেকে গেছে, তোদের ইন্ডিয়া কি তোরা কিনে নিয়েছি যে বাংলাদেশের মানুষ যেতে পারবে না? তুই হিসেব করে দেখ বোন, তোর পূর্ব জন্ম কোথায় ছিল? নিশ্চয়ই বাংলাদেশে ছিল। তুই কয়দিনের, হ্যাঁ কয়দিনের ইয়ে রে ফকির রে, যে তুই ইন্ডিয়ার বাসী হয়ে গেছিস, তোর পূর্বপুরুষ, তোর পূর্বপুরুষের নিশ্চয়ই বাংলাদেশে ছিল। তা তুই ওকে কেন বলছিস বাংলাদেশ থেকে এসছে? বাংলাদেশের মেয়েরা না এতটা শয়তান না তোদের মতো, বুঝছিস? ওই তোদের দেশে পড়ে এসে এরকম হয়েছে, তোদের পাল্লায় পড়ে, নইলে তো বাংলাদেশের মেয়ে তো এরকম ছিল না, তোদের মতো মেয়েদের পাল্লায় পড়ে এরকম হয়েছে, বুঝছিস? তুই দেশ নিয়ে কথা বলিস কেন? হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিয়া এসব নিয়ে কথা বলিস কেন? এই তোকে কে এত রাইট দিয়েছে যে তুই বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে কথা বলিস? হ্যাঁ মরণ দশা, তোরা এসের পিছন ছাড়, নয় ও তোদের স্ট্রাইক দিতে বাধ্য হবে। আর কি বলিস, ফোনটা হাতে নিয়ে বলিস এখানে দিয়ে ঝুমাকে স্ট্রাইক করো, এখানে যে এসকে নিয়ে স্ট্রাইক করো, স্ট্রাইক করো। কেন স্ট্রাইক করতে কেউ জানে না? তোর কাছে নতুন করে শিখতে হবে স্ট্রাইক, কিভাবে স্ট্রাইক দে। তুই যে এসের ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে ভিডিও বানাচ্ছিস, এস কি পারে না তোকে, এস কি পারে না তোকে স্ট্রাইক দিতে? হ্যাঁ, তুই অন্যকে শিখাচ্ছিস এখানে চাপ দিয়ে দিয়ে স্ট্রাইক দে। সবাই জানে তুমি কত বড় শিক্ষিত, তুমি এত বড় শিক্ষিত, তুমি নাকি চাকরি করো, তাহলে ইউটিউবে আসছো কেন মানুষের গিবাত করতে? হ্যাঁ কেন সোশ্যাল মিডিয়া আসছো, নিজেকে প্রমাণ করছো তুমি কত বড় শিক্ষিত? তোমাদের মতো কিছু কিছু ডিপ্রেশনে শিক্ষিত, এই ওয়াইটিতে ওয়াইটিটাই ডিপ্রেশনে পড়ে গেছে, তুমি তো ডিপ্রেশন শিক্ষিত, মানে ডিপ্রেশনে থেকে থেকে কিছু আর করতে পারো না, মরণ দশা বিয়ে তো হয় না, বুড়ি হয়ে গেছে বিয়ে হচ্ছে না, ওই সুই একজন বুড়ি হয়ে গেছে। তোমরা কেন যাচ্ছ না এচের ভিডিওতে স্ট্রাইক দিতে? তুমি এক কাজ করো, তুমি সুন্দর একটা সাইনবোর্ড মেরে দাও তোমার পিঠে, মেরে দিয়ে বলো সবাই এসকে স্ট্রাইক করো, স্ট্রাইক করো, মানববন্ধন করো তুমি, ঠিক আছে, এসকে স্ট্রাইক করার জন্য। বুঝতে পেরেছো মরণ দশা না বোঝনি? আমি তো ভাবছি কি তোমাদের মতো আমি না পাগল হয়ে যাই, সেটাই মনে হচ্ছে তোদের মতো মেয়েদের জন্য ওয়াটিটা নোংরাতে ভরে গেছে। আরে এস এসের কাজ করছে, তুই বলছিস কি কি যেন বলেছিস, কি যেন কি যেন ভুলে গেছি ভুলে গেছি, কি যেন বলেছিস যে দূর মরণ দশা মনে নেই, যাই হোক কি কি যেন একটা বলেছিস মনে নাই, পরে এক সময় বলবো। এস ব্যবসা করছে ইউটিউবে এসে, এস ব্যবসা করছে ইউটিউবে, ব্যবসা করছে তো তোর লোকের কাছে যাচ্ছে না তোদের মতো, তোদের মতো তো হোটেলে যাচ্ছে না, ও তো ইউটিউবে দেখাচ্ছে, মরণ দশা ওকে কেউ ছুতেও পারছে না, আর তোরা তোদের তো ছুটছে, তোরা তো ডাইরেক্টলি হোটেলে যাচ্ছিস। হ্যাঁ মরণ দশা, এবার এগুলো বন্ধ করো সোনা বোন,
বন্ধ করো, পরের পিছনে কাটি না দিবে, নিজের পিছনে একটু কাটি দাও, তাহলে ভালো হবে, ঠিক আছে? আর একটা ভিডিও নিয়ে আসবো, তুমি যদি এরকম ভিডিও বানাও না, আমি আবারও আসবো তোমার ভিডিও, তোমাকে নিয়ে ভিডিও বানাতে, বুঝছো? তুমি এত গান দিও না, পাগল হইয়ে যাবা রে, পাগল হইয়ে যাবা, ওরে বাবারি।